জয় হিন্দ সকল ভিভার্স মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই সেকেন্ড টাইম পাবে দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম দৃষ্টিহীন আইএএস অফিসার কে ভারতের প্রথম দৃষ্টিহীন আইএএস অফিসার কে তাড়াতাড়ি তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভারতের প্রথম দৃষ্টিহীন আইএএস অফিসার কে দেখে নাও সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রাঞ্জল পাতিল অপশান এ তোমাদের সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন বিশ্ব ট্রমা দিবস কবে পালিত হয় বিশ্ব ট্রমা দিবস কবে পালিত হয় তাড়াতাড়ি তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক ক্যান্সারটি জানিয়ে দাও বিশ্ব ট্রমা দিবস কবে পালন করা হয়ে থাকে দেখে নাও সঠিক অ্যান্সার হবে সতেরোই অক্টোবর অপশান সি কারেট অ্যান্সার সতেরোই অক্টোবর বিশ্ব ট্রমা দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কালবেলা কালবেলা কার বিখ্যাত রচনা কালবেলা কার বিখ্যাত রচনা তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও কালবেলা কার বিখ্যাত রচনা দেখে নাও সঠিক অ্যান্সার হবে সমরেশ মজুমদার অপশান বি কারেক্ট অ্যান্সার সমরেশ মজুমদার কালবেলা এই বিখ্যাত রচনাটি লিখেছেন পরবর্তী প্রশ্ন নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ সঠিক অ্যান্সার হয়ে যাবে পটাশিয়াম ইউরেনিল সালফেট অপশান সি কারেক্ট অ্যান্সার পটাশিয়াম ইউরেনিল সালফেট অপশান সি কারেক্ট অ্যান্সার এটি তেজস্ক্রিয় পদার্থ পরবর্তী প্রশ্ন অভিষেক নায়ার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন অভিষেক নায়ার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও অভিষেক নায়ার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে তোমরা সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে ক্রিকেট অপশন বি কারেক্ট অ্যান্সার অভিষেক নায়ার ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের গভীরতা মাপার এককের নাম কি। সমুদ্র জলের গভীরতা মাপার এককের নাম কী তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও সমুদ্র জলের গভীরতা মাপার একক এর নাম কি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্যাদাম অপশান বি কারেক্ট অ্যান্সার ফ্যাদাম হচ্ছে সমুদ্র জলের গভীরতা মাপার এককের নাম অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভাইরাস ঘটিত দুটি রোগ হলো ভাইরাস ঘটিত দুটি রোগ হলো সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দুই থেকে পাঁচ সেকেন্ড তোমরা টাইম পাবে অ্যান্সারগুলো করার জন্য ভাইরাস ঘটিত দুটি রোগ হলো সঠিক অ্যান্সার হবে অপশন ডি পোলিও এবং হাম অপশান ডি কারেক্ট অ্যান্সার পোলিও এবং হাম হচ্ছে ভাইরাস ঘটিত রোগ পরবর্তী প্রশ্ন শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবথেকে বড় বাধা কোনটি শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবথেকে বড় বাধা কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও দুই সেকেন্ড করে টাইম পাবে শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সব থেকে বড়ো বাধা কোনটি সঠিক অ্যান্সার হবে শিশু শ্রমিক অপশান এ কারেক্ট অ্যান্সার শিশু শ্রমিক হচ্ছে শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সবথেকে বড় বাধা নেক্সট কোয়েশ্চেন বহুত্ববাদী দার্শনিক রূপে পরিচিত কে বহুত্ববাদী দার্শনিক রূপে পরিচিত কে এখানে অপশানে যে বলা রয়েছে এখানে লয় জফলা হবে ঠিক আছে লয় জফলা ওকার হবে এবং বারকার এখানে কয় রেফ হবে এই দুটো ভুল আছে এটা তোমরা ঠিক করে নেবে লয় জফলা ওকার কয় সই হোকসি লোকসি এবং বার্কার এটা কয় রেফ আছে সঠিক অ্যান্সার হবে এই দুটোই হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার হবে ওপরের দুটোই ঠিক সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে পরের দিন এই প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। কী কী অপশান আছে জেনে নাও অ্যারিস্টোটাল আছে রুশো আছে মেকিয়াভ্যালি আছে জনসন আছে এই চারটে অপশানের ভেতর কে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেছেন তোমরা সঠিক অ্যান্সারটি কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই পরবর্তী প্রশ্ন দেখে নাও কোষের শক্তিঘর কোনটি সবাই জানি খুবই কমন মাইক্রোকন্ড্রিয়া অপশান এ কারেক্ট অ্যান্সার কোষের শক্তিঘর মাইক্রোকন্ড্রিয়া অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোঠারি কমিশন গঠিত হয়েছিল কার উদ্যোগে কোঠারি কমিশন গঠিত হয়েছিল কার উদ্যোগে সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও কোঠারি কমিশন গঠিত হয়েছিল কার উদ্যোগে সঠিক অ্যান্সার অপশান বি কারেক্ট অ্যান্সার এমসি চাগলা অপশান বি সঠিক অ্যান্সার হবে এম সি চাগলা এর উদ্যোগে কোঠারি কমিশন গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সুন্দরবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য সুন্দরবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও দুই সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড তোমাদের হাতে টাইম সুন্দরবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য সঠিক অ্যান্সার অপশান ডি এটি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আশ্চলার হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে আশলার হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে তাড়াতাড়ি মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে সঠিক হবে ডি কারেক্ট অ্যান্সার আশলার হৃদপিণ্ডে তেরোটি প্রকোষ্ঠ থাকে পরবর্তী প্রশ্ন ইচ ওয়ান টিচ ওয়ান এটি কার বিখ্যাত উক্তি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও ইচ ওয়ান টিচ ওয়ান এটি কার বিখ্যাত উক্তি সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী অপশান এ কারেক্ট অ্যান্সার ইচ ওয়ান টিচ ওয়ান এটি মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি পরবর্তী প্রশ্ন দু সালে বিশ্ব সূচকে ভারতের স্থান কততম দু হাজার উনিশ সালে বিশ্ব সূচকে ভারতের স্থান কততম তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও দু সালের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান কততম সঠিক অ্যান্সার হবে একশো দুইতম অপশান সি কারেট অ্যান্সার একশো দুইতম দু হাজার উনিশের বিশ্ব সূচকে ভারতের স্থান পরবর্তী প্রশ্নটি দেখে নাও কোনটি মানবদেহে ঝিল্লি হিসাবে কাজ করে কোনটি মানবদেহে ঝিল্লি হিসাবে কাজ করে চারটে অপশান তাড়াতাড়ি অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও কোনটি মানবদেহে ঝিল্লি হিসাবে কাজ করে সঠিক অ্যান্সার হবে কিডনি অপশান বি কারেট অ্যান্সার কিডনি মানবদেহে ঝিল্লি হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন দাহি কালা কোন রাজ্যের প্রদেশের প্রাদেশিক নৃত্য দাহি কালা কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দাহি কালা কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য সঠিক অ্যান্সার আঠেরো দাগের কোয়েশ্চেন অপশান সি মহারাষ্ট্র হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দাহি কালা মহারাষ্ট্রের প্রাদেশিক নৃত্য পরবর্তী প্রশ্ন সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা যান সঠিক অ্যান্সার হবে সতেরোশো সাত অপশান সি কারেক্ট অ্যান্সার সতেরোশো সাত সালে সম্রাট ঔরঙ্গজেব মারা যান পরবর্তী প্রশ্ন প্রাচীন গ্রিকরা রাষ্ট্রকে কি বলতেন প্রাচীন গ্রিকরা রাষ্ট্রকে কি বলতেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও প্রাচীন গ্রিকরা রাষ্ট্রকে কি বলতেন দুই থেকে পাঁচ সেকেন্ড টাইম তাড়াতাড়ি সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে পলিস অপশানে কারেক্ট অ্যান্সার প্রাচীন গ্রিকরা রাষ্ট্রকে পলিস বলতেন আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন প্রখ্যাত নাট্যকার বহুরূপীর প্রতিষ্ঠাতা মানে কোন প্রখ্যাত নাট্যকার বহুরূপী প্রতিষ্ঠা করেছেন সঠিক অ্যান্সার হবে শম্ভু মিত্র অপশান এ কারেক্ট অ্যান্সার শম্ভুমিত্র বহুরূপী প্রতিষ্ঠা করেছেন পরবর্তী প্রশ্ন ও নাম কোন রাজ্যের আঞ্চলিক উৎসব ও নাম কোন রাজ্যের আঞ্চলিক উৎসব সঠিক অ্যান্সার হবে কেরল অপশান এ কারেক্ট অ্যান্সার ওরা ও নাম হচ্ছে কেরল এর আঞ্চলিক উৎসব নেক্সট কোয়েশ্চেন ভর মাপার সব থেকে বড় একক এর নাম কী তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এই যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে সবথেকে বড় ভর মাপার একক এর নাম কী তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে কি কুইন্টাল অপশান সি কারেক্ট অ্যান্সার কুইন্টাল হচ্ছে ভর মাপার সব থেকে বড় একক পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি সঠিক অ্যান্সার হবে ঋগ্বেদ অপশন বি কারেক্ট অ্যান্সার ঋগ্বেদ পৃথিবীর প্রথম সাহিত্য দেখে নাও আজকের লাস্ট প্রশ্ন নিচের কোনটি অবিষাক্ত বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ সরি এখানে কোয়েশ্চেনটা একটু ভুল আছে নিচের কোনটি অবিষাক্ত বর্জ্য পদার্থ বিষাক্তটা কাটা যাবে অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ এই বিষাক্তটা কিন্তু কাটা যাবে নিচের কোনটি অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ চারটে অপশান আছে সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানিয়ে দাও নিচের কোনটি অবিষাক্ত পদার্থের উদাহরণ সঠিক অ্যান্সার হবে ধানের খোসা অপশান সি কারেক্ট অ্যান্সার ধানের খোসা হচ্ছে অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ অপশান সি তোমাদের কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যইটি লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ